রুবি আহমেদ আপু উনি আমাদের প্রথম রানার আপ আর আমাদের অভিনন্দন পাওয়া অভিনন্দন রুবি আহমেদ আপুকে Hello guys, Assalamualaikum. আপনাদেরকে আজকে আমি আবারো স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে এবং আজকে আমার ব্লগটা হচ্ছে চট্টগ্রাম মোংলায় অবস্থিত ওয়েল অ্যাগ্রো ফার্ম। এখন বলবে ফার্মে কি করতে এসেছি? ফার্মে গরু কিনতে আসেনি, যেহেতু সামনে কোরবান আসছে, এখন গরু কেনার সময় না, এখন হচ্ছে যে শুটকি খাওয়ার সময়। এখন বলবেন যে শুটকি আবার কি? শুটকি আপনারা জানেন যে সবাই কম বেশি হচ্ছে ড্রাই ফিশ খেয়ে, বাট চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা হচ্ছে যে রান্না, এটা কম বেশি আমরা সবাই খেয়ে থাকি। সো আজকে শুটকি রান্না করে 1,00,000 টাকা কে জিতবে এটা নিয়ে আজকে কম্পিটিশন চলছে মুনি রাধোনত গুনিকন অ্যাগ্রোহাট নিবেদিত শুটকি হচ্ছে যে আয়োজিত। তো আজকে যিনি রান্না করে চ্যাম্পিয়ন হবেন তার জন্য পুরস্কার হিসেবে আছে কিন্তু 1,00,000 টাকা। তাহলে চলুন আজকে আমরা আপনাকে দেখাবো যে শুটকি রান্না করে কে আজকে 1,00,000 টাকা জিতে নিচ্ছে। চলুন তাহলে। এখানে আসার পূর্বে আপনি একটা সুন্দর একটা পরিবেশ উপভোগ করবেন এবং তা হলো পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে সাজানো গোছানো একটা বাগান, যেহেতু বাগান বাড়ি ফার্ম বলা হচ্ছে। এখানে সব রকম ফুল ফল সবকিছু নিয়ে এখানে দেওয়া আছে। তাহলে চলুন আমরা একটু দেখি ভিতরে আর কি আছে। এখানেই হলো কবনকার যেখানে চলছে আজকে রান্নার কম্পিটিশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারিভাবে সেকশন দেওয়া আছে, যারা এখানে হচ্ছে যে আজকে প্রতিযোগী 10 জন প্লাস এখানে যারা সম্মানিত বিচারক এবং মেন্টর রয়েছেন তাদের প্রত্যেকের পরিচয় দিয়ে কিন্তু এখানে সেকশন দেওয়া হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। মুনি রাধোনত গুনিকন সিজন 2 এর ফাইনালে মোট 10 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিযোগিতাটি মোট 2 ভাগে ভাগ করে আয়োজন করা হয়েছিল। সকাল বেলায় তারা তাদের যেই মেইন কোর্সের জন্য সিলেকশন হয়েছিলেন সেই রেসিপিটি তারা রান্না করেছিলেন, আর দুপুরবেলায় তাদেরকে প্রত্যেককেই শুটকি দেওয়া হয়েছিল তাদেরকে তাদের পছন্দ মতো সালাদ করার জন্য। এবার এই জায়গায় যারা প্রত্যেক যে 10 জন প্রতিযোগী ছিলেন সবাই যে যার মতো করে হচ্ছে যে রেসিপিটি হচ্ছে সালাতের জন্য তৈরি করে প্রস্তুত হয়েছিলেন এবং পরবর্তীতে তারা বিচারক মণ্ডলীকে দেখিয়েছেন। এই দুটো প্রতিযোগিতার হচ্ছে যে আয়োজনের দুটো আইটেমের উপর বেস করে কিন্তু তাদেরকে সিলেকশন করা হয়েছে কে আজকে প্রতিযোগিতায় বিজয়ী হবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি আমাদের মোটামুটি আলোচিত একটা আয়োজন মুনি রাধনট গুনিকন সিজন 2। এটা হচ্ছে আসলে নর্মালি একটা শুটকি রান্নার প্রতিযোগিতা। সবাই বিভিন্ন ধরনের ডেজার্ট নিয়ে কাজ করি বা বিভিন্ন ধরনের রান্না প্রতিযোগিতা হয়। আমরা আসলে বাংলাদেশের একটা অজনপ্রিয়, ধরতে গেলে অজনপ্রিয় বা একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের কাছে আসলে একটু শুটকিটা পপুলার, আদারওয়াইজ পুরো বাংলাদেশে তেমন পপুলার না। আমরা ওই ধরনের একটা আইটেম নিয়ে আসলে রান্নার আয়োজন। এটার পিছনে আসলে কিছু আমাদের অবজেক্টিভ কাজ করছে, কিছু উদ্দেশ্য আছে। নাম্বার হচ্ছে এই পুষ্টিকর এই খাদ্যটি আসলে যাতে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে এবং চট্টগ্রাম বা বৃহত্তর চট্টগ্রাম থেকে এটা যাতে পুরো বাংলাদেশব্যাপী ছড়াই যায় এবং শুটকি, নিরাপদ শুটকি সম্পর্কে আসলে যাতে মানুষ একটু সচেতন হয় এবং সেই শুটকি যাতে মানুষ নিজেদের খাদ্য মানে নিয়মিত আসলে গ্রহণ করে, এটা নিয়ে আসলে আমাদের এই শুটকি রান্নার আয়োজন। আসসালামু আলাইকুম সবাইকে। দ্য রেঞ্জারের ব্লগে আজকে ওয়েল এগ্রোতে এসে আমরা অনেক বেশি আনন্দিত। সবার সাথে দেখা হচ্ছে, মনে হচ্ছে ঈদ ঈদ একটা ব্যাপার। তো এখানে এসে আসলে সত্যি অনেক ভালো লাগছে যে আমরা এখানে একটা স্ন্যাক্স পেলাম, বিকালের স্ন্যাক্স। কি কি দেওয়া হয়েছে এখানে? রোল আছে, রোল, তারপর হচ্ছে এটা খাজা বলা হয়, আর একটা আছে আমসত্ত্ব। আচ্ছা ঠিক আছে, আমসত্ত্বটা এসেছে চাঁদনি ক্রিয়েশন থেকে। হ্যাঁ, আর এটা লাজিজ বিডি। আর রোলটা তো লেখা নাই, আর যার হোক। হ্যাঁ, কেমন হয়েছে? এক কথা অসাধারণ, অনেক ভালো হয়েছে। সাথে একটু সস থাকলে ভালো লাগতো। বড় হারামি ও বেটা, সেটা ঠিক, একটু সস হলে আর একটু ভালো লাগতো। ধন্যবাদ স্পন্সর, আয়োজক কমিটিকে এই ধরনের একটা স্ন্যাক। ওয়েল এগ্রো ফার্মের জায়গাটি নিঃসন্দেহে দারুণ একটি জায়গা। এই জায়গায় আসলে আপনার মন অবশ্যই ভরে যাবে। আপনি যদি প্রকৃতি এবং নিরিবিলি জায়গা পছন্দ করে থাকেন, তাহলে ওয়েল এগ্রো ফার্মটি নিশ্চয়ই আপনার জন্য দারুণ একটি জায়গা হতে পারে। আয়োজকরা খুব চিন্তাভাবনা করে কিন্তু এই জায়গাটা সিলেকশন করছেন, এর জন্য তাদেরকে ধন্যবাদ। কারণ অংশগ্রহণকারী থেকে শুরু করে আগত দর্শনার্থী সবাই এই জায়গা সম্পর্কে দারুণ দারুণ মন্তব্য করেছেন এবং তারা এই জায়গাটিকে সুন্দরভাবে উপভোগ করেছেন। এরই পাশাপাশি চলছিল প্রতিযোগিতা, যারা ছিলেন তাদের হচ্ছে যে রেসিপিগুলো হচ্ছে যে পরখ করানোর জন্য বিচারকদের সামনে তারা একে একে করে তাদের হচ্ছে প্রতিটি রেসিপি তাদের বিচারকের সামনে উপস্থাপন করেছেন মার্কস পাওয়ার জন্য। মনে হয় কি শুটকি নিয়ে আমার জানা মতো এটাই প্রথম একটা প্রোগ্রাম। আমার জানা মতো, আমার দেখা মতো আমি অনেক প্রোগ্রাম দেখেছি, অনেক কম্পিটিশন দেখেছি, অনেক খাবার নিয়েও কম্পিটিশন দেখেছি, কিন্তু আমি আমাদের চিটংয়ের ঐতিহ্যবাহী শুটকি নিয়ে প্রথম দেখলাম, একটা প্রোগ্রাম দেখলাম যেটা একদমই ইউনিক। একটা এই ধরনের প্রোগ্রাম আমি আগে আর কখনো দেখিনি। এমন এটা এত সারা ফেলছে, আমার কাছে এইটাই সবচেয়ে বেশি অবাক লাগে যে চিটংয়ের মানুষের, আমরা জানা মতো আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে শুটকিটা শুধু চিটংয়ের মানুষরাই খায়, কিন্তু এখন এই প্রোগ্রামের কারণে বুঝতে পারছি যে শুধু চিটংয়ের মানুষরাই শুটকিটা পছন্দ করে না, পুরো বাংলাদেশব্যাপী মানুষরাই শুটকিটা পছন্দ করে। এমন এই বাংলাদেশব্যাপী প্রোগ্রামটা হচ্ছে দেখে আমার খুবই। সন্ধে গড়িয়ে প্রায় রাত 8:30। বাইরে তখন কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছিল। এরই মাঝে শুরু হয়ে যায় আয়োজনের মূল আকর্ষণ, সেটা হলো আপনার রেজাল্ট দেয়া। হ্যাঁ, একে একে করে যে 10 জন প্রতিযোগী ছিলেন প্রত্যেকে স্টেজে দাঁড় করানো হয়েছিল এবং একদম সর্বশেষ 10ম স্থান থেকে শুরু করে প্রথম স্থান পর্যন্ত সকলকেই পুরস্কৃত করা হয়। সো এখানে প্রত্যেক প্রতিযোগীর জন্য কিন্তু দারুণ দারুণ সব পুরস্কার ছিল। যারা আয়োজক ছিলেন তাদের পক্ষ থেকে, স্পন্সর যারা ছিলেন তাদের পক্ষ থেকেও দারুণ দারুণ সব গিফট আইটেম ছিল এবং একে একে করে সকলকে ডেকে কিন্তু তাদেরকে তাদের পুরস্কার বুঝিয়ে দেওয়া হয়। আমি একটু বলবো আমাদের যেটা রুনিয়াবো খুব চমৎকার একটা জার্নি ছিল। হার এবং জিত এটা থাকবেই জীবনের প্রতিটি ক্ষেত্রে। আমাদের কি করতে হয়, এগিয়ে যেতে হয়। যে কোনো কম্পিটিশন হোক, সেটা লাইফ হোক বা যে কোনো জায়গায় হোক, আপনাকে কোথাও হয়তো আপনি সফল হবেন, কোথাও হয়তো বা ব্যর্থ হবেন। তার মানে এই নয় যে আপনি থেমে থাকবেন। আপনার জীবনের লক্ষ্যে যদি আপনাকে পৌঁছাতে হয় তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে, আপনার যে রেজাল্ট এখন হয়েছে সেটাকে অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। আপনি জিতেছেন নাকি হেরেছেন সেটা বড় কথা নয়, আপনি এখান থেকে কী শিখেছেন সেটা হচ্ছে বড় কথা। সো এই যে কম্পিটিশনটা যেটা হলো আপনারা এখন দেখলেন, সেটা নিয়ে যিনি আজকে বিজয়ী হয়েছেন তার প্রতি অবশ্যই তো শুভকামনা রইল। তিনি হয়তো বা 1,00,000 টাকা পেয়েছেন, তার মানে এই নয় বাকি যে 9 জন এখানে অংশগ্রহণ করেছেন তারা হেরে গেছেন। তারা হয়তো বা একটু সামান্য নাম্বারের কারণে হয়তো বা তারা আজকে জিততে পারেনি, তার মানে এই নয় যে ওনারা ভালো করতে পারেনি। ওনারা চ্যাম্পিয়ন বলেই কিন্তু আজকে ফাইনালে এসেছেন। 350 প্রতিযোগী থেকে আজকে 10 জন, এটাও কিন্তু কম নয়। তো আপনি আজকে পারেননি, ইনশাল্লাহ আগামীকাল পারবেন। তো কেমন লাগলো আজকে ব্লগটি সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। মুনি রাধোনট গুনিকন সিজন 2 ফাইনালের আজকে ওয়েল অ্যাগ্রো থেকে আমি মোহাম্মদ হাফিজ সাইন আপ করছি। ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আপনার সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।